সারা আছে যথেষ্ট, তবে গতকাল দেখলাম মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমি রেডিমেড মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীর পদবিকে ব্যবহার করে নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে। আমি একজন জনপ্রতিনিধির ভূমিকা পালন করে জনপ্রতিনিধিত্ব ছেড়ে আবার জনগণের কাছে যাচ্ছি। জনপ্রতিনিধির যে দায়িত্ব এটা কিন্তু উপর থেকে চাপিয়ে দিলে হয় না। এই রাজ্যে এটা একটা ইতিহাস যে বিধায়করা তারা তাদের দলনেতা নির্বাচন করতে পারেনি বা মনোনীত করতে পারেনি, বিধায়কদের দ্বারা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি মনোনীত হননি, দিল্লি থেকে পাঠিয়েছি। তো একজন দিল্লি থেকে এসেছিলেন, চার বছর উনি এই রাজ্যটাকে চালিয়েছেন, এই রাজ্যের মানুষের যে তিক্ত অভিজ্ঞতা, এই রাজ্য যেভাবে পিছিয়েছে আগামী দিনগুলিতে এই রাজ্যের মানুষকে তার মাসুল দিতে হচ্ছে। আমরা চাইব যে এখানেই এর অন্ত হোক, এখানেই তার শেষ হোক, আগামী দিনটা যেন এই রাজ্যের মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তার জন্য মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আমার বিশ্বাস এই চারটি উপনির্বাচন দিয়ে এটা প্রমাণ হয়ে যাবে যে কাউকে বসিয়ে দিলেই এই রাজ্যের মানুষ মেনে নেয়, যেমনটা বিজেপির বিধায়করাও মেনে নিতে পারেনি। অনেক বিধায়ক এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে, এরা প্রকাশ্যে বলেছে যে বিধায়কদের মধ্যে কি উপযুক্ত একজনও নেই যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন, হঠাৎ করে একটা চাপিয়ে দেওয়া। আর এটা কিসের জন্য? যাতে আগামী দিন কেন্দ্রীয় নেতৃত্বে এই ত্রিপুরাকে বাগান বাড়ি করা যায়, ত্রিপুরার অর্থ এটা যেন লোপাট করা যায়। বিগত দিনগুলিতে যা হয়েছে আজকেও আগামী দিনের কথা ভেবে এইভাবেই দল এগোচ্ছে, এই বিজেপি দলকে এই রাজ্য থেকে বিদায় দিতে হবে। আমি গণদেবতাদের কাছে আমার আবেদন থাকবে যে অবিলম্বে আপনারা সিদ্ধান্ত নিন, নির্ভয়ে বেরিয়ে আসুন, আমরা আপনাদের পাশে আছি। ভোটদানে কোনো রকম যদি বাধার সৃষ্টি করার চেষ্টা হয় আমরা এটা রুখে দেব, আমরা প্রতিবাদ করব, এবং প্রশাসনকেও আমরা এখানে নীরব থাকতে কোনো অবস্থাতেই আমরা দেব না, নিরপেক্ষ ভূমিকা নিয়ে।